স্টার, শাকিব বাংলাদেশে বড় স্টার। নো, আই হ্যাভ মেট হিম কাপল অফ টাইমস। শাকিব ইজ আ ওয়ান্ডারফুল গাই এন্ড আমার ওর কাজ বেশি দেখার সুযোগ হয়নি, বাট আই নো হি ইজ আ সুপারস্টার, হি ইজ আ বিগ স্টার। ও মাই গড, দরদ সিনেমার প্রথম পোস্টার দিয়েই নিজের জাত চিনিয়ে দিল সুপারস্টার শাকিব খান। আর তাই তো কলকাতা সুপারস্টার জিৎ শাকিব খানকে নিজের গুরু বলে আখ্যায়িত করল। বিস্তারিত জানতে ভিডিও নাটি নিঃশ্বাস পর্যন্ত দেখবেন। 2024-এর 14 ফেব্রুয়ারি দিনটা হয়তো কোনোদিন ভুলবে না শাকিব ভক্তরা। বলিউডের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের অফিসিয়াল পোস্টার লঞ্চের পর যেন নেট দুনিয়ায় আগুন লেগে গেল শাকিব খানের পোস্টার নিয়ে। এদিকে সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমার অফিসিয়াল পোস্টার দেখে গঙ্গাপাড়ের সুপারস্টার জিৎ বলল, আমি যেটা করতে পারিনি বলিউডে গিয়ে অবশ্যই শাকিব খান সেটা করে দেখিয়েছে। সে আমাদের বাংলা সিনেমাকে বলিউডে নতুন মাত্রা দিয়েছে, সকলকে দেখিয়ে দিয়েছে শাকিব খান কি করতে পারে। আমি মনে করি শাকিব খানের দরদ সিনেমাটা নতুন একটা ইতিহাস গড়বে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা প্রেমীদের জন্য। প্রিয় দর্শক, জিতের কথা আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন মতামত ভিডিওর নিচের কমেন্ট বক্সে।